ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি গোটা এলাকা জুড়ে। উপড়ে পড়েছে বড় বড় গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, গবাদি পশুর মৃত্যু ঘটেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে কবে, কখন, কোথায় আছড়ে পড়ল ভয়াবহ এই কালবৈশাখী ঝড়, এই ঝড়ের তাণ্ডবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, ক্ষতির মুখে শতাধিক পরিবার, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা। ঘটনা কোচবিহার জেলার মাথাডাঙ্গা 1 নম্বর ব্লকের কোদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরিবাড়ি এবং কাঁচাখাওয়া এলাকায়। শনিবার মধ্যরাতে কালবৈশাখীর দাপটে শতাধিক বাড়ির চাল উড়ে যায়, 7টি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, 3টি পরিবার আশ্রয়হীন। কয়েক বিঘা জমির পাট এবং ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। স্থানীয় বাসিন্দা হিতেন বর্মন বলেন, ঝড়ে ঘর ভেঙে গিয়েছে, খাওয়া তো দূরের কথা, থাকার জায়গা নেই আমাদের। শনিবার রাত 11টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলে। তিনি বলেন, থাকার জায়গার বন্দোবস্ত হলে খুব ভালো হয়। অম্বিকা রায় মণ্ডল কোদারহাট গ্রাম পঞ্চায়েতের সমিতির সদস্য বলেন, আনুমানিক 12টা থেকে রাত্রি 12:30 নাগাদ এই কালবৈশাখী তাণ্ডব চালায়। গাছ উপড়ে পড়েছে, 29 থেকে 30টি গাড়ি চুরমার হয়ে গিয়েছে, একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তিনি আরও বলেন, প্রধানকে বিষয়টি জানানো হয়েছে, উনি বিডিওকে জানিয়েছেন। তিনি জানান, মানুষ হতাহত না হলেও একটি গরু মারা গিয়েছে গাছ পড়ে, পাট ক্ষেত নষ্ট হয়ে পড়েছে, শিল পড়ে, সব মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির নারী শিশু সমাজ কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায় জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে। বিডিও সম্বল ঝা জানান, ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিকদের পাঠানো হয়েছে, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।